উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এ রাজবাড়িটি অবস্থিত। রায়গঞ্জ শহর পৌঁছতেই শুরু হলো মেঘের গর্জন, বিদ্যুতের চমকানি আর আকাশকে ছাদা করে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষার পর গর্জন থামলেও থামেনি বৃষ্টি। বৃষ্টিকে সঙ্গে করেই বেরিয়ে পড়লাম আমরা, চলতে থাকলাম রাজবাড়ির উদ্দেশ্যে। এটি মূলত প্রবেশদ্বার, পাশে রয়েছে ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, এক পাশে রয়েছে নিচু বাগান, সামনে এগোতে চোখে পড়ল বিশাল এক অট্টলিকা। এই রাজবাড়িটি ভূপালপুর গ্রামে অবস্থিত। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর নাম অনুসারে এই গ্রামটির নাম হয় ভূপালপুর গ্রাম। ভূপালচন্দ্র রায়ের পিতা কৃষ্ণ রায়চৌধুরী, কৃষ্ণ রায়চৌধুরী চূড়ামণের জমিদার ছিলেন। জমিদার মৃত্যুর পর চূড়ামণের জমিদারের বাড়ি বিধ্বস্ত বন্যায় ভেঙে পড়ে। পরবর্তীকালে দুর্গাময় রায়চৌধুরী তার ছেলে ভূপালচন্দ্র রায়কে নিয়ে ভূপালপুরে চলে আসেন। তখন ব্রিটিশ সরকার ভূপালপুরে একতলা বাড়িটি নির্মাণ করে দেন। পরে ভূপালচন্দ্র রায়চৌধুরী দ্বিতীয়তলা বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে রাজা না থাকলেও রয়েছেন তার বংশধরেরা। এই বাড়িটির পাশে রয়েছে ঐতিহ্যবাহী দুর্গা মন্দির। এই বাড়িটি 500 বছরের পুরনো দুর্গাপুজোর জন্য বিখ্যাত। শেরশাহের আমলে এই পরিবারে দুর্গাপুজো প্রচলন হয়। সেই সময়কালে মোষ ও ছাগল বলি দেওয়া হতো, বর্তমানে বলি প্রথাও উঠে গেছে। চারিপাশে রয়েছে রং বেরঙের ফুলের গাছ, যার বাহার আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।